হ্যালো গুড পিপল টুডে আমি বাংলাতেই নিচ্ছি কারণ আমি মনে করি প্রিপোজিশন শেখার জন্য মাতৃভাষার সাথে সামঞ্জস্য রেখে শেখার কোনো বিকল্প নেই সো উইদাউট ফার্দার প্রথমে আমরা একটু জেনে নিই যে প্রিপোজিশনটা কি প্রিপোজিশনটা হচ্ছে এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যা কোন নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেই প্রিপোজিশনটা যা যে নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসেছে তার সাথে পূর্ববর্তী কোন নাউন বা প্রোনাউনের বা অন্য পার্স অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় সেটাই হচ্ছে আমাদের প্রিপজিশন আমি যদি দুইটা উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে আমি যদি বলি যে my ipad is on my reading table তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপজিশন on সেটি নাউন ফ্রেজ my reading table এর সঙ্গে পূর্ববর্তী নাউন মায় আই এর সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে ঠিক একই ভাবে যদি আমরা দেখি অফ রাজশাহী এবং দা ম্যাঙ্গো সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে যে রাজশাহীর আম এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশন কিভাবে সম্পর্ক করে দেয় এবার আমি একটি ছকের সাহায্যে আমি প্রিপোজিশন গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে করি এটি একটি আবদ্ধ জায়গা যে জায়গার মধ্যে একটি বানর গতিশীল অবস্থায় আছে তাহলে যখন কোনো আবদ্ধ জায়গায় কেউ গতিশীল অবস্থায় থাকে তার পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে ইনসাইড ইউজ করব যদি এই বানরটি স্থির অবস্থায় থাকত তাহলে আর ইনসাইড ইউজ করতে পারতাম না আমাকে তখন ইউজ করতে হতো ইন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি উই আর ইন আওয়ার ক্লাসরুম তার মানে আমরা অবস্থায় আছি তাই আমরা ক্লাসরুম এর মধ্যে আছি কিন্তু চারিদিকে কোন কিছু কোনো কিছুকে কেন্দ্র করে চারিদিকে যদি কোনো কিছু ঘুরে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যারাউন্ড অথবা অ্যারাউন্ড আবার প্রায় অর্থেও বোঝায় যেরকম আমি বলি দা আর্থ ইজ মুভিং এরাউন্ড দা সান অথবা দা আর্থ মুভস এরাউন্ড দা সান আবার আমরা প্রায় অর্থে যখন এরাউন্ড ইউজ করি তখন এভাবে বলতে পারি উই ক্যান Meet देयर এরাউন্ড 5:00 সো এরাউন্ড চারিদিকে এবং প্রায় অর্থ প্রকাশ করতে পারে এখন আমরা দেখব যে উপরে অর্থে কোন কোন প্রিপোজিশনগুলো গুলো আমরা ব্যবহার করে থাকি উপরে অর্থে আমরা ওভার ইউজ করি অন ইউজ করি আপন ইউজ করি অ্যাভাব ইউজ করি আপু ইউজ করি আমরা আমি একে একে এগুলোর ব্যবহার বর্ণনা করছি প্রথমে অন অন তখনই আমরা ইউজ করব যখন দুইটি জিনিস পরস্পরকে স্পর্শ করে থাকবে যেরকম আমি প্রথমেই বলেছিলাম যে মাই আই প্যাড ইজ অন মাই টেবল সো এখানে আইপ্যাড এবং টেবিলটা পরস্পরকে স্পর্শ করে আছে সেই জন্য আমি এখানে অন ইউজ করেছি আমরা এটাও বলতে পারি পুট দ্য পেন অন দ্য টেবল সো এখানে আমি বুঝতে পারছি টেবলটা সাথে পেনটা টাচ করে থাকবে এখন আমরা ওভার কখন ইউজ করব যখন উপরে কোনো কিছু গতিশীল অবস্থায় থাকবে এবং সেই গতিশীল জিনিসটা কোনো এক সময় ভূমি হোক বা কোনো কিছু স্পর্শ করার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব যেরকম আমি যদি বলি আই জাম্প ওভার দ্য ফেন্স তার মানে আমি একটা ফেন্সকে জাম অতিক্রম করেছি তার উপর দিয়ে গিয়েছি এবং আমি আবার স্পর্শ করেছি আমি যদি বলি আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে প্লেন যায় তাহলে প্লেনটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সেই প্লেনটা কোনো এক সময় ভূমীকে স্পর্শ করবে তাহলে দা প্লেন ফ্লাইজ ওভার মাই হেড ঠিক একইভাবে একই ভাবে আমরা যদি চিন্তা করি যে কোনো কিছু উপরে আছে এবং সেটা স্থির থাকতে পারে এবং সেটা কোনোভাবেই ভূমিকে স্পর্শ করতে পারবে না বা কোনো কিছুকে স্পর্শ করতে পারবে না ক্ষেত্রে আমরা অ্যাভাব ইউজ করব যেরকম আমি যদি বলি যে আকাশ আমার মাথার উপরে আছে সেই আকাশটা কখনোই আমাকে স্পর্শ করতে পারবে না তাহলে আমি বলবো সেই জন্যই দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড কারো উপরে কোনো কিছু আমি যদি বর্তিয়ে দিই বা অর্পণ করি ক্ষেত্রে আমরা আপন ইউজ ওই দায়িত্বটা আমার উপরে এসেছে সেই জন্য আমি এখানে ইউজ করব আপন এখন বিপরীত বিপরীত হচ্ছে নিচ নিচ অর্থে আমরা কি কি ব্যবহার করি আমরা সেটা একটু দেখব আমরা ইউজ করি আন্ডার আমরা ইউজ করি ডাউন আমরা ইউজ করি বিলো প্রথমে আন্ডারের কথা আমি বলি কোনো কিছু নিচে বা কারো অধীনস্থ বোঝাতে আমরা আন্ডার ইউজ করবো যেরকম আচ্ছা যখন কোনো কিছু স্তর বোঝাবে স্তরটার নিচে বোঝাতে আমরা ইউজ করবো বিলো যেরকম আমি যদি বলি যে আজকের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির নিচে আছে তাহলে টুডেজ টেম্পারেচার ইজ বিলো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে বুঝাচ্ছে যে চল্লিশ ডিগ্রিটা একটা স্তর যার নিচে হচ্ছে বর্তমান তাপমাত্রাটা এটা বলে রাখি যে যেখানে বিলো ব্যবহার করা যায় সেখানে আন্ডারও ইউজ করা যায় কিন্তু যেখানে আন্ডার ইউজ করা যায় সব জায়গাতেই সেখানে বিলো ইউজ করা যায় না ডাউন আমরা তখনই ইউজ করবো যখন কোনো গতিশীল অবস্থায় পতন বুঝাবে যেরকম আমি যদি বলি tears ফল ডাউন হার cheek তার গালবে অশ্রু পড়ছে তাহলে এটা একটা গতিশীল অবস্থা সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো ডাউন এখন যদি চিন্তা করি যে এই আবদ্ধ জায়গাতে প্রতি কোনো কিছুর প্রতি বা দিকে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি টু বা টু আমি আবার বলছি প্রতি বা দিকে এখন এই দুটার মধ্যে ব্যবহারের পার্থক্য আছে যেরকম আমি স্কুলে যাচ্ছি আই এম টু মাই স্কুল এখানে বুঝাচ্ছে যে আমি আমার গন্তব্য আমার স্কুলে আমার আমি যাচ্ছি ওই স্কুলে গিয়ে আমি পৌঁছাবো কিন্তু আমি যদি বলি যে আই এম গোয়িং টুয়ার্ডস মাই স্কুল তার মানে বুঝাচ্ছে যে আমার গন্তব্য স্কুলের দিকে এর মধ্যে যে কোনো একটা জায়গাতে আমি যেতে পারি কোনো ফিক্সড নাই সো কোনো কিছুর প্রতিবার দিকে আমরা প্রিপোজিশন ইউজ করি টু বা টু কোন কোনো কিছু থেকে বা উৎপন্ন হতে বোঝাতে আমরা ইউজ করি ফ্রম যেরকম আই এম কামিং ফ্রম দ্য স্টেশন সো কোনো জায়গা হতে বা থেকে বোঝাতে আমরা ফ্রম ইউজ করি কোনো একটা জায়গা থেকে ওই আবদ্ধ জায়গার মধ্যে আমি এখন ঢুকবো তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইন টু যেরকম আমরা বলতে পারি যে উই ওয়েট ইন্টু দ্য রুম আবার এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন করার ক্ষেত্রেও আমরা ইন্টু ব্যবহার করে থাকি যেমন আমরা বলি যে হাইড্রোজেন্টেড ইন্টু water। পরবর্তী অংশে আমরা বলতে পারি যে যখন আমরা প্রিপোজিশন হিসাবে কোনো একটা কিছুর মধ্যে দিয়ে ঢুকে আবার আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যাই এমন বোঝাতে আমরা থ্রু ইউজ করি থ্রু এর বাংলা হিসেবে আমরা বলতে পারি কোন কিছুর মধ্যে দিয়ে বরাবর যেরকম আমরা বলতে পারি দ্য বার্ডস ফ্লাই থ্রু দা রুম আবার দূরত্ব বুঝাতেও আমরা অ্যাক্রস শব্দটা ইউজ করে থাকি এই অ্যাক্রস শব্দটি যখন বুঝাবে যেরকম আমি যদি বলি দ্য ম্যান গোজ অ্যাক্রস দ্য ফরেস্ট তখন বুঝতে হবে যে মানুষটা বনে ঢুকেছে কিন্তু সে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে কিন্তু আমি যদি বলি যে দা ম্যান গো থ্রু দা হবে এই মধ্যে বরাবর সে চলে গেছে আরেকটি শব্দ আছে যেটি বরাবর বুঝায় যেটি দূরত্বের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে অ্যালং এবং এটি শুধুমাত্র দূরত্ব বুঝাবে যেরকম বলতে পারি আমরা যে আই ওয়াকড অ্যালং দ্য রিভার সাইড নদী বরাবর আমি হেঁটেছি বা গো অ্যালং this road side এর রোড সাইডতে তুমি যাও হ্যাঁ এই বরাবর অর্থে আমরা along ইউজ করতে পারি যখন আমরা পাশে অর্থে বোঝাই তখন আমরা ইউজ করি beside যেমন সিট বিসাইড মি এই রুমের পাশে একজন বসে আছে সে ক্ষেত্রে সে বিসাইড হি sits beside the room পাশে বুঝাতে আমরা beside ইউজ করি কিন্তু এই beside এর সঙ্গে যদি একটা s যুক্ত হয়ে যায় তাহলে হয়ে যায় besides তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যায় তখন বোঝাই তাছাড়াও বা এছাড়াও সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি হি নোজ ফ্রেঞ্চ বিসাইড ইংলিশ তার মানে ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ জানে কোনো কিছু বেরিয়ে যাওয়া বা আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না এমন বোঝাতে আমরা ব্যবহার করে থাকি আউট অথবা আউট অফ যেরকম আমি বলতে পারি উদাহরণস্বরূপ যে আই বট রুম সে রুম থেকে বাইরে এলো বা দ্যুক ইস আউট অফ এই বইটা এখন বাজারে পাওয়া যায় না এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখন কোনো কিছুর জন্য বুঝাতে আমরা যে প্রিপোজিশনটি ইউজ করি সেটি হচ্ছে ফর যেরকম আই বট এ সেল ফোন ফর ইউ কোনো কিছু সম্পর্কে অথবা প্রায় বুঝাতে আমরা ইউজ করি অ্যাবাউট যেরকম আই নো এভরিথিং অ্যাবাউট হিম অথবা প্রায় বুঝাতে আমরা ইউজ করি স্টিক ইজ লং প্রায় ছয় ইঞ্চি লম্বাই এই লাঠি এটা বুঝাতেও আমরা প্রায় বুঝাতেও আমরা অ্যাবাউট ইউজ করি বাংলাতে এর যখন বুঝাই তখন আমরা ইংলিশে সেটা অফ ইউজ করি যেরকম ইটের বাড়ি তাহলে ইট নির্মিত বাড়ি তাহলে আমরা বলি বিল্ট অফ ব্রিক যেরকম দিস হাউস ইজ বিল্ট অফ ব্রিক বুঝাতে আমরা বলি যে বাসাটা ইটের তৈরি ইটের তৈরি তাহলে এর বোঝাতে আমরা ইংলিশে অফ ইউজ করি এখন বড় জায়গা এবং বড় সময় বোঝাতে আমরা তাদের পূর্বে প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করি এবং ছোট জায়গা বোঝাতে এবং ছোট সময় বোঝাতে তাদের পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহার করি এখন আমি তোমাদেরকে বর্ণনা করে দিব যে এই বড় জায়গা বলতে কোনগুলোকে বোঝানো হয় ছোট জায়গাগুলো বলতে কোনগুলো বোঝানো হয় বড় সময় কোনগুলো ছোট সময় কোনগুলো সেগুলো আমি বর্ণনা করব। বড় জায়গা বলতে আমাদেরকে সেই সকল জায়গাগুলোই বোঝানো হয় যেরকম দেশ কান্ট্রি হতে পারে যেরকম বাংলাদেশ আমেরিকা ইন্ডিয়া জাপান চায়না শহর রাজশাহী ঢাকা রংপুর নেবারুড যেরকম কোন এক জায়গার লোকালিটির কিছু এলাকা যেরকম মিরপুর গুলশান বনানি এগুলো হতে পারে বড় সময় বলতে আমরা কোনগুলোকে মিন করি যেরকম হচ্ছে সেঞ্চুরি যেরকম টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হুম তারপরে আমরা ডিকেটগুলোকে ইন্ডিকেট করতে পারি যেরকম হচ্ছে নাইনটিজ এইটিস সেভেন্টিস সালগুলোকে আমরা বলতে পারি যেরকম 2020, 2019, 1971 মাসগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যেরকম জুন, জুলাই এগুলোর পূর্বে সব সময় ইনব বসবে ছোট জায়গার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এগুলো নির্দিষ্ট ঠিকানা যেরকম শার্লক হোমসের সবচেয়ে फेमस ঠিকানা 221B বেকার স্ট্রিট সো এটার পূর্বে আমরা অ্যাড বসাবো ছোটো সময় বলতে আমরা সচরাচর চব্বিশ ঘন্টা থেকে তার নিচের সময়গুলোকে আমরা বুঝি সুতরাং এগুলোর পূর্বে আমরা অ্যাড বসাব যেরকম নাইন এ এম টুয়েলভ ও ক্লক ফাইভ পি এম থ্রি পি এম এই জাতীয় আমাদের দৈনন্দিন জীবনে কতগুলো সময়ের পূর্বে কী কী প্রি বুঝতে পারে সেগুলো আমরা দেখব যেরকম আমাদের মর্নিং আফটারনুন ইভিনিং এর পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি ইন ঠিক একইভাবে ডন ডাস্ক নুন নাইট এগুলোর পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করি অ্যাট দিন ডে ডেট এবং স্পেসিফিক ডেজগুলোর সামনে আমরা প্রিপোজিশন হিসাবে ইউজ করি অন এখন তোমাদেরকে আমি ডে ডেট স্পেসিফিক ডেসগুলো বলতে কি বোঝায় সেগুলো আমি একটু এক্সপ্লেন করে দিই স্পেসিফিক ডেসগুলো হচ্ছে সেগুলোই যেরকম হচ্ছে আমার বার্থডে হতে পারে কারো বিবাহবার্ষিকী হতে পারে কারো মৃত্যু দিবস হতে পারে সো মাই বার্থডে হিজ অ্যানিভার্সারি এগুলোর আগে অন বসবে ডেট বুঝাতে আমি নির্দিষ্ট কোনো ডেট বুঝি যেরকম হচ্ছে টু সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি বা ডিসেম্বর আগে আমি অন বসাবো আমি বার বুঝাই যেরকম হচ্ছে সানডে সো ওয়েড এবার খুব কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রিপোজিশনের ব্যবহার শিখব মনে করি দুটি ভাই দুইজনের মধ্যে যখন কোনো আম ভাগ করে দেওয়া দিতে বলা হবে তখন আমি সেক্ষেত্রে ইউজ করবো যেরকম আমি বলতে পারি সেই একই ম্যাঙ্গো যদি আমি অধিক জনের মধ্যে বিতরণ করতে চাই তখন আর আমি বিটুইন ইউজ করতে পারবো না তখন আমাকে ইউজ করতে হবে অ্যামাং যেরকম ক্ষেত্রে আমি যদি বলি যে পাঁচ জনের গ্রুপের কাছে আমি যদি আম ভাগ করে দিতে চাই বা এই গ্রুপের কাছে আমি আম বন্টন করে দিতে বলি তাহলে এভাবে আমাকে তখন বলতে হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ among দ্য গ্রুপ মেম্বারস সো এই জিনিসটা মাথায় থাকা লাগবে দুইজনের মধ্যে হলে বিটুইন এবং দুইজনের অধিক হলে অ্যামাং এখন আমরা বিভক্তির সাথে প্রিপোজিশনের যে সম্পর্কটা আছে সেইটা আমরা বুঝে নিব বাংলাতে যা বিভক্তি ইংলিশে সেটাই প্রিপোজিশান এবং আমরা যখন প্রিপোজিশন সলভ করব। তখন আমরা যদি বাংলার ইংলিশটা সামঞ্জস্য করে করতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবো আশা করি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে বিভক্তি বসে শব্দের শেষে সে জায়গায় প্রিপোজিশন বসে শব্দের প্রথমে শব্দের পূর্বে দ্বিতীয় বিভক্তি বাংলাতে আছে কে রে বা প্রতিদিকে তার মানে যদি বাংলা শব্দ এসে সে প্রতিদিকে থাকে এবং সেটা যে যদি দিকে বুঝায় প্রতিদিকে বোঝায় তাহলে আমরা ইংলিশে সেক্ষেত্রে আমরা টু টু ওয়ার্ডস ইউজ করি যেরকম আমি বাজারের দিকে যাচ্ছিলাম তাহলে আই ওয়াজ গোয়িং টু মার্কেট তৃতীয় বিভক্তিতে আছে দ্বারা দিয়ে কর্তৃক তার মানে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাহলে আমি বলছি যে উই ওয়েন্ট দিয়ার বাই দা ওয়ে চতুর্থ বিভক্তি হচ্ছে জন্য ইংলিশে সেখানে আমরা ইউজ যেরকম আমি পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে আমরা একটু আগেই জেনে এসেছি যে হতে থেকে বোঝাতে আমরা ফ্রম ইউজ করি আবার যেহেতু চেয়ে বুঝিয়েছে তাহলে এখানে দেন অথবা করতে হতে পারে সো পঞ্চমী বিভক্তিতে হতে থেকে চেয়ে বোঝালে আমরা সেটা ইংলিশে ফ্রম ব্যবহার করব যেরকম আমি বলতে পারি থেকে এসেছি বিভক্তিতে আমরা জানি শেষে র বা এর যুক্ত হয় যেরকম কলমের রং কালো তাহলে দ্য কালার অফ মাই পেন ইজ ব্ল্যাক সপ্তমী বিভক্তিতে এ অতে মানে শব্দের শেষে যদি এ অতে থাকে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে ইন অ্যাট ইন্টু আপ আপন এগুলো ইউজ করতে পারি উদাহরণ সত্যি বলতে পারি যে তার সৃষ্টিকর্তাতে কোনো বিশ্বাস নাই সৃষ্টিকর্তাতে কোনো বিশ্বাস নেই তাহলে হি হ্যাজ নো ফেথ ইন গড গডস সলভ ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর patience and see you on the next class till then bye bye